নেতারা কোটি কোটি টাকা রোজগার করছেন, মমতাকেও নিশানা দিলীপ ঘোষের। যে লোকগুলো চাকরি গেছে তার নেতারা তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত দিয়ে দিন, নাহলে ওদেরকে সঙ্গে নিয়ে নেতার বাড়ির সামনে যাব আমরা, আর কলার ধরে বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করাবো। আমি বলে দিচ্ছি, যারা চাকরির টাকা দিয়েছেন, চাকরি পান বা না পান, সামনে আসুন, বিজেপি কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে, আর এই টিএমসির চোরেদের কাছ থেকে কড়াই ঘণ্টা সব আদায় করে। ভুল হয়েছে, চুরি করেছে, আরে ভুল কতবার করে লোকে, বাচ্চারা ভুল করে, 70-75 বছরের একজন মহিলা তিনি কী করে বলতে পারেন ভুল, সারা জীবন ভুলই করলেন, কোনো জীবনে ঠিক তো করুন আর কিছু। তার পার্টির সবাই ভুল করছে, লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা রোজগার করেছে, ধরা পড়ে গেলে ভুল, একদিন দিব্যি খাচ্ছিলেন না, চোখ দেখাচ্ছিলেন, ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। দ্বিতীয় দফার ভোটের আগে জোর কদমে প্রচারে নেমেছেন সব রাজনৈতিক দলের নেতারা। বুধবার 7 সকালে কোলাঘাটে ফুলবাজারে জনসংযোগে বেরোন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেউলিয়া ফুল ও সবজি বাজারেও জনসংযোগ করেন তিনি। ফুলবাজারে তো ঘুরলাম, মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, খানিকটা প্রচারও হলো, আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুলবাজারের উন্নতি করার জন্যে, ফুলের ব্যবসার উন্নতি করার জন্যে আর কী কী করা যায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব। বিষ্ণুপুর লোকসভার সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্তর প্রচারে নেই কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই মান অভিমান দুই দলের। আমাদের আহ্বান না করলে গলায় গামছা দিয়ে চলে যাব না, সিপিআইএম কে কটাক্ষ কংগ্রেসের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের কর্মী সমর্থক নেই বললেই চলে, পাল্টা সিপিআইএম প্রার্থীর। এটা আমাদের জেলা নেতৃত্ব বিষয়টা দেখেন, আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে, পারস্পরিক যোগাযোগ করে, বোঝাপড়া করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি তাদেরও উচিত, তাদের কর্মী সমর্থক যা আছেন, সংখ্যায় অল্প হলেও তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে বা বিশেষ করে আমাদের লোকসভা এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা সেই জায়গায় নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। তাহলে ওরা যে আলোচনা করলেই বিরাট কিছু কর্মী সমর্থক আমাদের সঙ্গে যুক্ত করতে পারবেন সেরকম অবস্থা নয়। সকাল সকাল প্রচারে বীরভূমে জোট প্রার্থী মিল্টন রশিদ বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে চলে দীর্ঘ মিছিল। দুবরাজপুরে পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে শহর পরিক্রমার পর দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছয় মিল্টনের মিছিল। জোট প্রার্থীর প্রচারে কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলো খাগড়া জান যায়, তৃণমূল কয়েকটা সিট নিয়ে কি করবে, লড়াই তো হবে বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোটের, মমতা ব্যানার্জি না বরপক্ষের না কোনা পক্ষের, মমতা ব্যানার্জি কোনো পক্ষের নয়, এবং মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটরা ভোটে জিতে দেখবেন ভাইপুকে বাঁচানোর জন্য মোদীকে সাহায্য করছে, রাহুল গান্ধীকে সাহায্য করবে না মমতা। শতাব্দীরাই ঘরে ঘরে স্লিপ লিক করছেন, বলছেন ভোটের পর ঘর হয়ে যাবে, মনোনয়ন জমা দিতে এসে বিস্ফোরক বিজেপি প্রার্থী দেবাশিস ধর। বিজেপি প্রার্থী দেবাশিস ধর ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা মনোনয়ন জমা দেন। সিউড়ির সার্কিট হাউস মোড় থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আসার পর প্রথমে চৈতালী মোড়ের রাজ বজরংবলী মন্দিরে যান বিজেপি প্রার্থী। একমাত্র দু তিনটে কার্ড ফেলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার এতদিন খেয়েছিলেন, এখন নতুন শুনলাম কাল থেকে শুরু করেছেন স্লিপ দিয়ে বিলি করছেন, ছবি তুলে বলছে যে তোমার বাড়ি ইলেকশন হলেই হয়ে যাবে, মানে দেখুন নির্লজ্জতা, আর কাজ তো করেননি কিছু,
সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেটাও ব্যবহার করতে পারে। এখন মানুষকে, গরিব মানুষকে ঠকাতে 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 মানুষ করতে করতে ক্লান্ত, ফলে হারাস নিশ্চিত জেনে সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে যে কী করে শেষ দুর্গ বাঁচানো যায়।